সো রাইট নাও আজকে রাতুলের বার্থডে, রাতুল কাছে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা কেক নিয়ে আসছি। হ্যাপি বার্থডে রাতুল! রাতুলের বার্থডে সেলিব্রেশন করার জন্য আজকে আমরা ওকে সারপ্রাইজ দিব। ওর বাসায় আমরা আসছি, ও সারাদিন বাসায় ছিল, সেই জন্য আজকে সারাদিন আমাদের সাথে আমরা এখানে বের হয় নেই। ওর জন্য আমরা সারপ্রাইজ পার্টি রাখছি। যতটা পড়ো সময় দেন ভাই। কে কোথায় আসেন? আসেন উপরে আসেন। মানে কি বড় সর স্পেশাল কোনো পার্টি পার্টি আছে নাকি? হ্যাঁ অবশ্যই। Thank you so much, Haji Shabki. Haji Shabki. Haji Shabki. Haji Shabki. কোথায় নিয়ে যাবে তা আমিও জানি না, কোথায় নিয়ে যাবে যেহেতু অনেক রাইত হয়ে গেছে। তাও ওদের আবদার আজকে রাতুলের বার্থডে, রাতুল কাছে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা কেক নিয়ে আসছি এবং মাথার টুপি নিয়ে আসছি। ও আরেকটা কেক আছে, ওই কেকটা রাতুলের জন্য খুবই স্পেশালি। ওই কেকটা আমরা কালকে আপনাদেরকে ব্লগ ভিডিওতে দেখাই দিব। সো রাইট নাও দেখতে থাকেন রাতুলের জন্য কেকটা আনছে এবং রাতুলকে আমরা উইশ করবো। চলে লেটস সি। হ্যাপি বার্থডে রাতুল! যেহেতু নাই ব্লগ স্টার্ট করে দিছে এই জন্য আমি পরে আবার ইন্ট্রো দিচ্ছি। মামা কেকটা কি তোমার জন্য? আমার জন্য মামা। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম মামা। অলরেডি মাত্র একটা বাজে, মানে বারোটা আমি আসছি একটু দেরি করে, তো অলরেডি একটা বাজে। আমার তো শুনেতেই কেক, এবং কালকে কিন্তু আরো অনেক কেকের অর্ডার আসছে, ঠিক আছে? কালকে অলরেডি অনেক কেকের ভিডিও দেব। এবার নাই ভাই আপনার কেকটা? আমার কেকটা আপনি একটু ব্লগের মধ্যে দেখাই দিয়েন, স্পেশালি কেক থাকবে। স্পেশালি কেক, ঠিক আছে? নাইম নাকি আমার মতো ভাই আপনার জন্য স্পেশালি একটা কেক আনি, তো কি স্পেশালি কেকটা সেটা আজকে আমি দেখবো, আজকে না কালকে না। সো ঘুম থেকে উঠে সকালে নাইমের কেকটা আপনাদের আমি দেখাবো, ঠিক আছে? সো অলরেডি একটা 17 বেজে গেছে, ঠিক আছে? তো কেকটা কি কাটবে? অবশ্যই অবশ্যই ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে কেকটা কাটবে। এমএস কি ভাই? কিন্তু প্রতিবার কিন্তু আমি কারেন্ট 12টায় মানে এই রাতে বার্থের আগের দিন কিন্তু আমি কেক কেটে থাকি, ঠিক আছে? আজকেও দেখি যে ইয়ামি না আমার জন্য কেক নিয়ে আসে, কজি আমি সব সময় আমার জন্য রাতে একটা হইলো কেকটা কাটাই গুটি। অনেক রাত হয়ে গেছে, কেকটা কাটতে কাটতে লেট হয়ে গেছে, কেকটা দেখাই। আজকে রেড পড়ছে, দেখে রেড আর ব্ল্যাক পড়ছে, দেখে কি মিলে আনছে? রেড ব্ল্যাক, রেড ব্ল্যাক, আমি রেড ব্ল্যাক, কিন্তু রেড ব্ল্যাক পড়বো আজকে।
সো রাইট নাও আজকে রাতুলের বার্থডে, তো রাতুলের বার্থডে সেলিব্রেশন করার জন্য আজকে আমরা ওকে সারপ্রাইজ দিব। ওর বাসায় আমরা আসছি, ও সারাদিন বাসায় ছিল, সেই জন্য আজকে সারাদিন আমাদের সাথে বের হয় নেই, ওর জন্য আমরা সারপ্রাইজ পার্টি রাখছি। সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা সব ভাই ব্রাদাররা আসছি, উপরে অনেকেই উপরে ওয়েট করতেছে রাতুলের জন্য। রাতুল বাসায় আছে, সো আসে। হেই রাতুল, হ্যাপি বার্থডে, কি অবস্থা? আরে থ্যাংক ইউ সো মাচ। কি আবার কি কোনো প্রোগ্রাম টোগ্রাম আছে? হ্যাঁ ভাই, আপনার জন্য আমি এখনই বাইরে দম রেডি হইতাছি আপনাদের জন্য। মামা কি অবস্থা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো। মামা ব্লগ চলতাছে নাকি? জি জি, ব্লগ চলতাছে। আজকে কালকে রাতে কিন্তু একটা ভিডিও করতে, তো ওটা তাহলে অ্যাড করে দিব নাকি? আপনার জন্য একটা সারপ্রাইজ পার্টি রাখছি আমরা আসলে। হ্যাঁ, কি কিসের সারপ্রাইজ? সারপ্রাইজটা ধরেন, চুপটা ধরেন আপনি। জিতারা জিতারা পড়া সময় দেন ভাই। হুম, অবশ্যই। কি কথা? আসেন আসেন, উপরে আসেন। মানে কি বড় সব স্পেশাল কোনো পার্টি পার্টি আছে নাকি? হ্যাঁ অবশ্যই আছে। এ ভাই, আমি তো পুরো মনে যাব। ও আমার ছাদে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের ছাদে। আমি রেখে দিয়েছিলাম, ঠিক আছে? ওইটা আমার দিয়ে গেছে নিয়ে বাসাতে। হ্যাঁ, ওইটা করতে বাসাতে নিয়ে আসবে। হ্যাঁ, এই যে হাজি সাহেব, হাজি সাহেব, এই যে হাজি সাহেব, ঠিক আছে? ধরা ধরো, সবাই রেডি। আরে বেটা বন্ধ কর, গান্ডা কি বানাস? আরে বেটা লোক গান্ডা কি হয়? গান্ডা কি হয়? চাই আপনাদের ক্লাস ক্লাস হয়ে গেল। ধন্যবাদ। রাতুল লেখন খাও তো। হ্যাঁ, আসিফ ভাই সামনে। রাতুল লেখ খাও তো সামনে। ভাই নাই ভাই, যাই নাই কাটে কই সামনে। আরে যা বেটা, ভাই সবাই সামনে।
তারপর আবার ইমন ওরা এবং আসলে ছোট ভাই সানি ওরা আমাকে আবারও নিয়ে আসলো এখানে কেক কাটার জন্য। বাট খুবই ভালো লাগলো, সারাদিন অনেকগুলো কেক কাটলাম। কিন্তু অবশ্য আজকে এবছর স্পেশালি কেউ নাই, যে কারণে কেউ সাথে আমার কেক কাটা হয়নি। যাই হোক, আমার ফ্রেন্ড সার্কেল ছোট ভাই যারা আছে সবাই অনেক সময় দিচ্ছে, আসিফ অনেক মিস করছি, ঠিক আছে আসিফ ছিল না। তো যাই হোক, অনেক ভালো লাগলো আমার আজকের এই বার্থডের দিনটা, কজ আজকেই মানে আমার যত বার্থডে গেছে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম আমি এই বার্থডেটার জন্য, কারণ সবাই আমাকে আমাকে অনেক ভালোবাসা দিছে, যেটা কারণে ভাই বুকটা ভাই পুরো ভরে গেছে ভালোবাসা দিয়ে, ঠিক আছে। এবং কি আমার বিয়াই, ঠিক আছে, আমার জন্য কিন্তু মানে অনেক কিছু করছে যেটা আমার বলার বাইরে, ঠিক আছে, ক্যামেরা সব কিছু বলা যায় না, তাই ক্যামেরার বাইরে আমার জন্য অনেক কিছু করছে, যে কারণে অনেক থ্যাংক ইউ সো মাচ ভাই। আমার এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিবেন, পাশে থাকবেন এবং দেখা হবে কোন নেক্সট একটা ব্লগে, নেক্সট একটা প্লেসে, ঠিক আছে।